সাত জানুয়ারির যে ভোট হবে সেখানে কিন্তু সাকিব আল হাসান মাগুরা এক আসন থেকে জিতবেন সে বিষয়ে কারো সন্দেহ কিন্তু নেই, কারণ তার প্রতিপক্ষ তেমন স্ট্রং কেউ নয়। কিন্তু তারপরও সাকিব আল হাসান জানেন যে এখানে তার জয় নিশ্চিত রয়েছে, কিন্তু তারপরও তিনি যে কাজটুকু করছেন সেটি হলো যে ঠিক যেরকম ভাবে একজন রাজনীতিবিদের করা উচিত, তিনি কিন্তু খুব একটা, এর আগে মাগুরার সন্তান থাকলেও মাগুরায় কিন্তু এত লম্বা সময় তিনি কখনো থেকেছেন কিনা ক্রিকেট খেলার পর থেকে আমার তো মনে হয় না। তিনি হয়তো ঈদের সময় যেতেন, কিন্তু দুই একদিন থেকে কিন্তু চলে আসতেন, কিন্তু এখন তাকে ভোটের জন্য যেভাবে প্রচারণায় তিনি অংশ নিচ্ছেন এবং দাঁড়ে দাঁড়ে ছুটে যাচ্ছেন প্রায় প্রত্যেকটা পাড়া মহল্লায়, মাগুরায় যে আসন রয়েছে সেখানে তিনি যাচ্ছেন প্রত্যেক দিনই, তাকে কিন্তু অনেক জনসভায় অংশ নিতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, মানুষের সাথে মিশতে হচ্ছে। এটি কিন্তু তিনি না করলেও তিনি কিন্তু এমনিতে ইলেকশনে জিতে যেতে পারতেন, যেটি আমি বললাম যে কারণ তার এখানে প্রতিপক্ষ কিন্তু তেমন স্ট্রং কেউ না, কিন্তু তিনি করছেন কারণটা হলো যে তিনি কিন্তু অনেক দূরের চিন্তাটা করছেন। তিনি জানেন এভাবে যদি এলাকার জনগণের সাথে আমি মিশতে পারি তাহলে কিন্তু মানুষ আমাকে অনেক দিন মনে রাখবে এবং মানুষ মনে করবে যে হ্যাঁ আমি বোধহয় এলাকার অভিভাবক হিসাবে বা এলাকার সন্তান হিসাবে এলাকার উন্নতি কিছু একটা করতে চাই, বা আমাকে নিজের মানুষ ভাবার একটা সুযোগ তার এলাকাবাসীর সামনে রয়েছে, এবং সেই কাজটুকু করে দেখাচ্ছেন কিন্তু সাকিব আল হাসান। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন যে তিনি কিন্তু ব্যাপক গণসংযোগ করছেন, যেটা কিন্তু আপনার এর আগে আমরা কিন্তু অনেক সময় দেখেছি যে সাকিব আল হাসান কিন্তু একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ ছিলেন, এবং তিনি কিন্তু খুব বেশি ক্রিকেটার যখন ছিলেন ক্রিকেটার হিসেবে কিন্তু সংবাদ সম্মেলনে তেমন আসতেন না, এবং একটা দুটো কথায় কিন্তু অনেক কথার জবাব দিয়ে দিতেন, প্রশ্ন অনেক বড় হতো কিন্তু তিনি হয়তো দু শব্দের মধ্যে বা তিন শব্দের মধ্যে উত্তরটা দিয়ে দিয়ে দিতেন, এবং সেই সঙ্গে কাউন্টার উত্তর মানে তার প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু এক ধরনের কাউন্টার প্রশ্ন থাকতো। অর্থাৎ তিনি যে কায়দায় ক্রিকেটে বা ক্রিকেট সাংবাদিকদের সঙ্গে যেরকম ভাবে মিশতেন বা কথাবার্তা বলতেন সেখান থেকে কিন্তু এখন নিজেকে একটু হলেও অবস্থানটুকু কিন্তু বদলে ফেলেছেন, এবং ঠিক রাজনীতিবিদ হয়ে ওঠার জন্য যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো তিনি কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে আমার কাছে মনে হচ্ছে যে পূরণ করতে পেরেছেন। সো সাকিব আল হাসান অবশ্যই যেভাবে এগোচ্ছেন তাতে বোঝাই যাচ্ছে যে তিনি শুধুমাত্র এই 5 বছরের জন্য এমপি পদের জন্য ইলেকশন করতে আসছেন না, তিনি কিন্তু নির্বাচিত হওয়ার জন্য আসছেন না, তিনি আরো অনেক লম্বা সময় ধরে খুব সম্ভবত রাজনীতিবিদ হয়ে উঠবেন এবং রাজনীতিতে তিনি নিজেকে সময় দেবেন। এবং যেভাবে আমরা তার কিছু সাক্ষাৎকারে পড়েছি সেখানেও তিনি কিন্তু তাই বলেছেন যে বাগুড়াকে নিয়ে তার কিন্তু অনেক লম্বা বা দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা রয়েছে। সো সাকিব আল হাসান একজন, যেটি আবার বললাম, সাকিব আল হাসান একজন রাজনীতিবিদ হয়ে ওঠার জন্য যেসব পূর্ব শর্ত রয়েছে সেই সব পূর্ব শর্ত গুলো ঠিক এক অর্থে অক্ষরে অক্ষরে কিন্তু পালন করে চলেছেন। আর মাশরাফি বিন মুর্তজা কিন্তু তার এলাকায় অনেক আগে থেকে জনপ্রিয়, তিনি গতবার তিনি বিপুল ব্যবধানে জিতেছিলেন, এবারও তিনি বিপুল ব্যবধানে জিতবেন বলে আশা করা হচ্ছে, কারণ গত 5 বছরে তার এলাকায় তাকে ঘিরে কোনো ধরনের কোনো বিতর্ক আমরা দেখিনি, এবং মাশরাফি বিন মুর্তজা এক অর্থে মানুষ হিসাবে খুবই সৎ এবং মানুষ হিসাবে তার সততা অতুলনীয়, এবং তিনি তার এলাকাকে অনেক অংশে কিন্তু তার এলাকার চেহারা কিন্তু বদলে দিয়েছেন, চিকিৎসা ক্ষেত্রে তার এলাকায় তিনি অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন, শিক্ষা ক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের বদল এনেছেন আপনি, রাস্তাঘাটের প্রচুর উন্নতি হয়েছে, নড়াইলের রাস্তাঘাট দেখবেন আপনি যে প্রায় অনেক রাস্তাঘাট কিন্তু এখন আপনার একদম খুব উন্নত মানের হয়েছে। সবকিছু মিলে মাশরাফি বিন মুর্তজাও তার এলাকায় অনেক জনপ্রিয় এবং তার কোনো ধরনের তেমন জটিলতা নেই বা কোনো তেমন ধরনের কোনো বিতর্ক নেই, সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান তাদের এলাকায় যে আসন থেকে দাঁড়িয়েছেন সেখানে থেকে তারা অনেক বড় ব্যবধানে পাশ করবেন কোনো সন্দেহ নেই।